অধিকাংশ মানুষ এভাবে কোনোদিন চিকেন ফ্রাই খাননি, একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, খুব পছন্দ সহকারে খাবেন, আবার বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। সময় না নষ্ট করে মূল রেসিপিতে চলে আসলাম। তো এখানে আমি চিকেনগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, তারপরে আমি চাট মশলা ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো, তারপরে জায়ফুল, জৈত্রী, এলাচি, দারচিনি, লবঙ্গ সব কিছু একসাথে টেলে নিয়ে গুঁড়ো করে পাউডার করে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর আদা আর রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এই রেসিপিটা আজকে আমি সরিষার তেল দিয়ে তৈরি করব, আর সরিষার তেলের পরিমাণ ছিল মাত্র 1 টেবিল চামচের মতো, খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনি চাইলে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন, মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিকেনের কালারটা চেঞ্জ হবে, একটু স্বাদটাও নির্বিশ হবে। কিন্তু আবার চাইলে আমার মতো অল্প কিছু মশলাও এই রেসিপিটা তৈরি করতে পারেন। চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। চিকেনটা সিদ্ধ হওয়ার আগ মুহূর্ত আমি চিকেনটা পুরোপুরি রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি চিকেনটা আধা আধা সিদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু এখনও সিদ্ধ হয়নি, একটা সাইড পুরাই কাঁচা। তো এখন আমি আবার উল্টিয়ে দিলাম যেন পুরোটা সাইড পুরো পারফেক্টভাবে কুক হয়। তো আমি কিন্তু চিকেনে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, সো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচের মতো। যেহেতু সয়া সস দিতে হয় সেজন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন, কারণ সয়া সসও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। তারপর আমি পেরি পেরি সসটা ব্যবহার করছি 3 টেবিল চামচের মতো। পেরি পেরি সসটা একটু স্পাইসি হয়, যার কারণে এখানে আমার মরিচের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 2 টেবিল চামচের মতো, নর্মাল টমেটো কেচাপ। তারপরে আবার চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে মাখিয়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের লুকটা কি আসছে, মানে দেখতেই ইয়ামি লাগতেছে, তাই না? পুরোপুরি পানিটা শুকানো পর্যন্ত আপনার এই চিকেনটা কুক করে নিতে হবে। ঢাকনাটা খুলে দিয়েছি যেন চিকেনের যে পানিটা ছিল, চিকেনের রান্নার সময় যে পানিটা বের হয়েছিল, সেই পানিটা একদম শেষ হয়ে যায় আর মশলাগুলো সবগুলো চিকেনের গায়ে পুরোপুরি লেগে যায়। পানি যদি আপনি শুকিয়ে না নেন সেক্ষেত্রে চিকেনের গায়ে মশলা লেগে থাকে না। এখন আমি চিকেনগুলো ফ্রাই করব। আপনি অনেকভাবে ফ্রাই করতে পারেন, আমি এভাবে দেখাচ্ছি বলে যে এভাবেই করবেন তা কিন্তু না। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়ে আর ডিম দিয়েও ফ্রাই করে নিতে পারেন, সেভাবেও মজা লাগে। আবার চাইলে আমার মতো কর্নফ্লাওয়ার আর ময়দা একত্রে মিক্সড করে, ময়দার সাথে অল্প একটু লবণও ব্যবহার করতে হবে, তারপর অল্প একটু বাসমিশালি যে মশলাটা আমি চিকেনে ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করছি, তারপরে আমি ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া, একত্রে সব কিছু মিক্সড করে রাখলাম। আরেকটা পাত্রের মধ্যে আমি একটার মতো ডিম নিয়ে নিলাম, তারপরে অল্প একটু লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা চিকেনের টুকরো আমি ডিমের মধ্যে দিয়ে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এপিট উপিট করে চিকেনের গায়ে মাখিয়ে নিলাম। এবার আমি চিকেনটা ময়দার ওপরে দিয়ে দিব, তারপরে ভালো করে ময়দাটাও মাখিয়ে নিব চিকেনের গায়ে। পুরোপুরি চিকেনের গায়ে ময়দা মাখানোর পর এবার গরম ডুবো তেলে চিকেনটা ভেজে নিতে হবে। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, আমি পুরোপুরি ডুবো তেলে দিইনি, আপনারা চাইলে এরকম অর্ধেক তেলেও ভেজে নিতে পারেন। আবারও একইভাবে আরেকটা চিকেনের মধ্যে আমি ডিম লাগিয়ে নিব প্রথমে, তারপরে আবার ময়দা লাগিয়ে তারপরে চিকেনগুলো এক এক করে সবগুলো ভেজে নিব। চিকেনের গায়ে ময়দার পলিপটা যদি আরেকটু ভারী খেতে চান সেক্ষেত্রে দুইবার সেম কাজটা করবেন, একবার ডিম লাগিয়ে আবার ময়দা লাগাবেন, আবার ডিম লাগিয়ে আবার ময়দা লাগাবেন, এভাবে করে দুইবার লাগিয়ে তারপরে গরম ডুবো তেলে ভেজে নেবেন। গরম ডুবো তেলে ভাজতে গেলে অবশ্যই চুলের ফ্লেমটা হাই রাখবেন, যদি আপনি লো ফ্লেম করতে চান তাহলে পানি ছেড়ে দিবে আর উপরটা ক্রিস্পি হবে না। যেহেতু ভিতরে রান্না হওয়ার সিদ্ধ হওয়ার কোনো ভয় নেই, এই জন্য আপনি হাই ফ্লেমে এই চিকেনের উপরের পার্টটা ভেজে নেবেন ক্রিস্পিভাবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো এক এক করে সবগুলো উল্টিয়ে পাল দিয়ে আমি ভেজে নিয়েছি, এবার আমি সবগুলো নামিয়ে নেব। তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, দেখে যতটা ইয়ামি না লাগছে এটা খেতে তার চেয়ে বেশি ইয়ামি।
ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই টাইপের চিকেন আগে কখনো খেয়েছেন কি না এভাবে ভেজে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন ভেতরটা কী পরিমাণে জুসি আর বাইরের দিকটা কী পরিমাণে ক্রিসপি। সো আমি আমার পছন্দের বানানো সসটা দিয়ে খাচ্ছি, পুদিনা পাতার সস। আর খেতে খেতে আমি এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে সেভ করে রাখতে পারেন, আবার প্রয়োজন হলে একদিন দেখে তৈরি করে খেয়ে ফেলবেন। সবাইকে আল্লাহ হাফেজ।